আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের মধ্যে অনেকেই নতুন পুরাতন অনেক ভোটার আছেন যারা কিন্তু এখন পর্যন্ত এনআইডি কার্ড পেয়েছেন, অনেকেই হয়তো বা তাদের যে লেমিনেটিং করা এনআইডি কার্ডটি সেটি পেয়েছেন কিন্তু স্মার্ট কার্ড অনেকেই পাননি। অনেকেই আছেন যারা নতুন এবারে ভোটার হয়েছেন তারা তো পানিনি, আবার পুরাতন যারা ভোটার হয়েছিলেন তাদের মধ্যেও কিন্তু অনেকেই এখন পর্যন্ত তাদের যে স্মার্ট এনআইডি কার্ডটি সেটা কিন্তু এখন পর্যন্ত তারা হাতে পাননি। আপনাদের জন্য একটা খুশির খবর হচ্ছে, আপনারা কিন্তু খুব শীঘ্রই আপনাদের কাঙ্ক্ষিত যে স্মার্ট কার্ডটি সেটি হাতে পেতে যাচ্ছেন। তো কিভাবে পাবেন, কোথায় পাবেন, এই সম্পূর্ণটাই আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। সেজন্য কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওটি কোনো অংশ স্কিপ না করে দেখতে হবে। আর আমাদের এই চ্যানেলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় আপলোড করা হচ্ছে, তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবসময় সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। তো বন্ধুরা, আপনাদের জন্য খুশির খবর হচ্ছে যে আপনাদের স্মার্ট কার্ডটি খুব শীঘ্রই আপনারা হাতে পেতে যাচ্ছেন, কারণ বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী সংসদ নির্বাচনের আগে কিন্তু সবাইকে স্মার্ট কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা করছে তারা। প্রায় 2 কোটি ভোটারের হাতে কিন্তু অলরেডি স্মার্ট কার্ড পৌঁছে দিয়েছে। তো এমন অনেক উপজেলা কিন্তু আবার স্মার্ট কার্ড পৌঁছেও গেছে কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত বিতরণের শিডিউল করতেছে না, বা বিতরণের যে সময়সূচিটা সেটা কিন্তু এখনো প্রকাশ করেনি। তো যদিও স্মার্ট এনআইডি কার্ডটি উপজেলাতে পৌঁছানোর শর্তেও এখন পর্যন্ত তারা শিডিউল করেনি যে কবে দিবে বা কোথায় দিবে বা বিতরণ কাজটা কবে শুরু করবে, তবে খুব শীঘ্রই কিন্তু তারা এই সিদ্ধান্ত নিয়ে নেবে, কারণ আগামীতে খুব শীঘ্রই আপনারা জানেন যে 2023-এ আগামী সংসদ নির্বাচন হতে চলেছে। তো তার আগে কিন্তু সকল ভোটারের কাছে কিন্তু স্মার্ট এনআইডি কার্ডটি পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। হালনাগাদ কার্যক্রমের জন্য হয়তোবা কিছুদিন এনআইডি কার্ড অর্থাৎ স্মার্ট এনআইডি কার্ড আপনারা জানেন যে বিতরণ বন্ধ ছিল। তো এখন জানেন যে আপনারা যে হালনাগাদ কার্যক্রম প্রায় শেষের দিকে, আপনারা জানেন যে আগামী 15 জানুয়ারি আপনাদের যে এনআইডি কার্ডটি সেটার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তো যেহেতু হালনাগাদ কার্যক্রম শেষ হয়ে গিয়েছে তো এখন কিন্তু খুব শীঘ্রই কিন্তু আপনাদের প্রত্যেকটি উপজেলায় কিন্তু আপনাদের এনআইডি স্মার্ট কার্ডটি বিতরণের কার্যক্রম শুরু হবে। আর এনআইডি স্মার্ট কার্ডটি বিতরণের তারিখ কীভাবে জানবেন, অর্থাৎ কোন উপজেলায় কবে এনআইডি কার্ড স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে সেটি আপনারা কীভাবে জানবেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রত্যেকটা জেলাতে যখন বা প্রত্যেকটা উপজেলায় যখন আপনাদের এনআইডি কার্ড অর্থাৎ স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে তখন কিন্তু এই চ্যানেলে কিন্তু আপনারা সবার আগে কিন্তু সেই আপডেটটি পাবেন, অর্থাৎ সেটি নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও পাবলিশ করা হবে। তো সেই জন্য বলছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, কারণ পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিলে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই যে স্মার্ট কার্ডটি সেটি কিন্তু অনেক উপজেলায় চলে গেছে, আবার অনেক উপজেলায় এখন পর্যন্ত পৌঁছায়নি। অনেক উপজেলার স্মার্ট কার্ড কিন্তু এখন পর্যন্ত প্রিন্টিং চলমান আছে, অর্থাৎ স্মার্ট কার্ডটা কিন্তু প্রিন্ট করা হইতেছে এখন পর্যন্ত। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে আগামী সংসদ নির্বাচনে 150টি আসনে ইভিএমএ ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, অর্থাৎ চেষ্টা করছে। তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যেহেতু ইভিএমএ ভোট গ্রহণ করবে সেক্ষেত্রে অবশ্যই স্মার্ট কার্ডটি বিতরণ খুবই প্রয়োজন। তো সেজন্য কিন্তু আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে খুব জোর প্রচেষ্টা চালানো হচ্ছে যে আগামী সংসদের নির্বাচনের আগে যাতে স্মার্ট কার্ডটি সবার হাতে হাতে পৌঁছে দেওয়া সম্ভব হয়। তো বন্ধুরা, অলরেডি কিন্তু কিছু কিছু ইউনিয়নে অর্থাৎ কিছু কিছু উপজেলাতে কিন্তু এনআইডি কার্ড অর্থাৎ স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কাজ শুরু হয়ে গেছে। তো আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন ঢাকার একটি উপজেলায় কিন্তু এনআইডি কার্ড বিতরণ কাজ শুরু হয়ে গেছে, অর্থাৎ তাদের কিন্তু শিডিউল করা হয়ে গেছে। এখানে দেখেন একটা নোটিশ আছে, তো এই নোটিশটা কোথায় পাবেন সেটা আমি বলে দিব। তো এখানে দেখেন বলা আছে ঢাকা জেলার দুহার উপজেলার দুহার পৌরসভা ও মুকসুদপুর, নারিশা, সুতারপাড়া, বিলাসপুর, রায়পাড়া, কুসুমহাটি, নয়াবাড়ি ও মাহমুদপুর ইউনিয়নে স্মার্ট আইডি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নির্বাচন কমিশন সচিবালয় ওয়েবসাইটে প্রকাশ। তো উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ঢাকা জেলার দুহার উপজেলার দুহার পৌরসভা ও মুকসুদপুর, নারিশা, সুতারপাড়া, বিলাসপুর, রায়পাড়া, কুসুমহাটি, নয়াবাড়ি, মাহমুদপুর ইউনিয়নের ভোটার এলাকাসমূহের স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম আগামী 3/1/2023 হতে শুরু হবে। এ সংক্রান্ত কর্মপরিকল্পনা নির্বাচন কমিশন সচিবালয় ওয়েবসাইটে প্রচারের জন্য অত্রসাত প্রেরণ করা হলো। তো দেখেন এই নোটিশটি কিন্তু 2022 সালের ডিসেম্বরের 20 তারিখ প্রকাশ করা হয়েছিল। দেখেন 3 তারিখ থেকে কিন্তু তাদের যে স্মার্ট এনআইডি কার্ডটি সেটা বিতরণ করা হবে, অথচ 20 তারিখে কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু বলা হচ্ছে যে প্রচার প্রচারণা করার জন্য। তো আপনাদের এলাকায় যখন আপনাদের স্মার্ট কার্ডটি বিতরণ হবে তখন কিন্তু সেখানে মাইকিং করে জানিয়ে দেওয়া হবে এবং বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালানো হবে। এছাড়াও আমাদের এই চ্যানেলে তো আপনারা ভিডিও পাবেনই। এখানে কিন্তু দেখেন প্রত্যেকটা উপজেলা এবং প্রত্যেকটা ইউনিয়ন বলা আছে,
দেখেন এখানে পৌরসভার নাম দুহার পৌরসভা, এখানে পশ্চিম লটাকোলা, মধ্য লটাকোলা, পূর্ব লটাকোলা, কত তারিখে কোন ভোটার এলাকার স্মার্ট এনআইডি কার্ডটি কবে বিতরণ করা হবে, কতগুলো এনআইডি কার্ড পুরুষদের কোন দিন বিতরণ করা হবে, মহিলাদের কত তারিখ বিতরণ করা হবে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু ভেঙে বলা বলে দেওয়া আছে, ঠিক আছে। এইখানে পরবর্তী ইউনিয়নের নাম দেখেন, এখানে ইউনিয়নের মুকসুদপুর, এরপরে দেওয়া আছে ইউনিয়ন পরিষদের নাম নারিসা, এরকমভাবে কিন্তু প্রত্যেকটা ইউনিয়ন এবং প্রত্যেকটা ভোটার এলাকার পুরুষ এবং মহিলাদেরকে কত তারিখ তাদের স্মার্ট কার্ডটি বিতরণ করা হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনাদের উপজেলার স্মার্ট কার্ড যখন বিতরণ করা হবে তখন কিন্তু আমাদের চ্যানেলে এইভাবেই আপনারা ভিডিও পেয়ে যাবেন এবং এইভাবে আপনারা কিন্তু বিস্তারিত নোটিশটিও পেয়ে যাবেন। তো সেখান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনাদের এলাকায় কবে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। তো এছাড়াও আপনার এনআইডি কার্ডটি বা স্মার্ট এনআইডি কার্ডটি কি প্রিন্ট হয়েছে কি না কীভাবে জানবেন সে বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এই মুহূর্তে আপনারা চ্যানেলে সে ভিডিওর থাম্বনেল দেখতে পাচ্ছেন, এই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেই ভিডিও কিন্তু দেখে আসতে পারেন যে আপনাদের এনআইডি কার্ডটি অর্থাৎ স্মার্ট এনআইডি কার্ডটি প্রিন্ট করা হয়েছে কিনা। তো বন্ধুরা এখন কথা হচ্ছে এই যে আপনারা নোটিশটি দেখতে পাচ্ছেন সেই নোটিশটি আপনারা কোথায় পাবেন, হ্যাঁ এই নোটিশটি কোথায় পাবেন চলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা এই নোটিশটি কোথায় পাবেন। তো এই জন্য আপনারা চলে যাবেন আপনাদের কোনো একটি ব্রাউজারে, যে কোনো ব্রাউজারে চলে যেতে পারেন, আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো ব্রাউজারে চলে যাবেন। তো ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ বক্সে টাইপ করবেন ecs.gov.bd, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর দেখেন এরকম একটা ওয়েবসাইটে বা এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে প্রথম যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদেরকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট। তো এখানে দেখেন একটু নিচে চলে যাবেন, এই যে নোটিশ বোর্ড, এই নোটিশ বোর্ডের আন্ডার একটু নিচে চলে যাবেন, এখানে দেখেন লেখা আছে স্মার্ট কার্ড ও ভোটার তালিকা, স্মার্ট কার্ড ও ভোটার তালিকা, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটে বা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে দেখেন এই যে নোটিশগুলো আছে, এই যে নম্বর শিরোনাম প্রকাশিত, দেখেন ডিসেম্বর 22 তারিখে এই আপনাদেরকে এইমাত্র আমি যে নোটিশটি দেখালাম সেটা কিন্তু এটা। তো এখান থেকে আপনারা এভাবে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে দেখেন লেখা আছে ঢাকা জেলার দুহার উপজেলার স্মার্ট কার্ড বিতরণ। তো আপনাদের উপজেলার যখন স্মার্ট কার্ড বিতরণ করা হবে তখন কিন্তু আপনাদের উপজেলার নাম এভাবে দেওয়া হবে এবং এখানে কিন্তু নোটিশ বোর্ড প্রেরণ করা হবে। তো সেখান থেকে কিন্তু আপনারা সেই নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন। আমি কিন্তু এখান থেকেই নোটিশটি ডাউনলোড করে নিয়েছি, এভাবেও পেতে পারেন। আবার প্রত্যেকটি উপজেলার যখন স্মার্ট এনআইডি কার্ড বিতরণের ডেট দেওয়া হবে বা শিডিউল করা হবে তখন আমাদের এই চ্যানেলে কিন্তু ভিডিও পাবলিশ করা হবে। তো সেজন্য আবারও বলতেছি আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।